কার মুখ দেখে উঠেছি, আমারই গাড়িতে হার্ট ফেল করাচ্ছিল। আরে দাদা, আর দাদা একটা স্ট্রেচার চাই। দাদা দিকে সোজা সোজা। বাবা, এটা কিসের ছবি গো? কোনটা? এটা তুই কোথেকে পেলি? ওই তোমার পুরনো ট্রাঙ্কগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম স্টোর রুমে, ওখান থেকেই পেলাম। আমার ট্রাঙ্ক ঘাঁটছিলি কেন? ওই তোমার মার্কশিট টাকশিট যদি পাই সেই জন্য। আমার মার্কশিট নিয়ে তুই কি করবি? তুমি যে আমার পড়াশোনা নিয়ে জ্ঞান দাও, মনে হয় যেন তুমি স্কুলে ফার্স্ট হতে। তাই যদি তোমার মার্কশিটটা পেতাম, তাহলে একটা ফটো ফ্রেমে করে বাঁধিয়ে রোজ দুবেলা ধূপ দুনো দিয়ে পুজো করতাম। ঠাস করে না, এক চর মারবো, তোমার সব কটা দাঁত ওইখানে গিয়ে পড়বে। যাবে তোরে, যাও যাও। দূর আবার শুরু করে দিল। যাও পড়তে বসো। ভাল লাগে না। আজকে আমি তোদের এখানে ডেকেছি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। সেই ছোটবেলা থেকে তোদেরকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি, তারপর তোরা এখানে আমাদের কাছে কাজ শিখেছিস, বড় হয়েছিস, যেমন পেরেছি তেমন দুবেলা দুটো খেতে দিতে পেরেছি, এবং এই এতগুলো বছরে তোদের পারফরমেন্স দেখে এটা বুঝতে পেরেছি যে এই এতজনের মধ্যে তোরা ছজনই হচ্ছিস বেস্ট পারফর্মার, তোরাই হচ্ছিস সেরা। আমি এখানে আছি প্রায় ধরে নে 45-46 বছর হবে, এবার তো সময় এসেছে তোদের মধ্যে একজন কেউ হবি নতুন ঝন্টুদা, সে এই চেয়ারে বসবে। কিন্তু তার জন্যে আমাদের এই প্রতিষ্ঠানের কিছু নিয়মাবলী আছে, যেগুলো আমরা খুব স্ট্রিক্টলি বহুদিন ধরে, প্রায় সাতখানেক বছর ধরে মেনে চলেছি।